বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইউনিয়নের ডাকে চিরুনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চিরুনি মালিক পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এদিন মালিক সমিতির অস্থায়ী অফিসের সামনে মিছিল করেন এবং সেখান থেকে অবস্থান বিক্ষোভ করেন তারা। চিরুনি শ্রমিকদের দাবি, দীর্ঘ এগারো মাস ধরে তাদের বেতন বৃদ্ধি নিয়ে টালবাহানা করছে মালিক সমিতি, সেই কারণে এদিন তারা একদিনের কর্মবিরতি পালন করেছেন। বনগাঁ শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ১৩৭টি চিরুনি কারখানা আছে, তারা সবাই এদিন মিছিলে অংশগ্রহণ করেন এবং একদিনের কর্মবিরতি পালন করেন। মালিক সমিতির দাবি, এর সাথে আমাদের যে চুক্তি হয় প্রতি দু বছর তিন বছর অন্তর অন্তর আমাদের মেয়াদ থাকে এবং সেই মেয়াদ শেষ হয়ে গেছে, ওদের নিয়ে আমাদের বসাও হয়েছিল ইউনিয়নের সাথে, বসে মোটামুটি একটু আলোচনা এগিয়েছিল। ইতিমধ্যে লকডাউন হয়ে যায়, মার্কেটে কোথাও এক সপ্তাহ লকডাউন হয়ে যাচ্ছে, মানে কন্টেনমেন্ট এরিয়া হয়ে যাচ্ছে, আবার কোথাও ঠিক হচ্ছে, এইভাবে চলছে, আমরাও মার্কেটে যেতে পারছি না। হ্যাঁ, যার জন্যে একটু স্বাভাবিক হলে ওদের নিয়ে বসে আমরা ওটা মীমাংসা করব। আন্দোলন করছে, আজ কাজ করছে না, বলছে মাইনে পাচ্ছি না, ঠিকঠাক করে মাইনে বাড়াতে হবে। মাইনেটা বাড়াতে হবে, কিন্তু মাইনেটা পুরনো মাইনে পাচ্ছে না, এটা তো ঠিক না, এটা ঠিক বলছে না, পুরনো মাইনে অবশ্যই পেয়ে যাচ্ছে, সবাই পাচ্ছে। অন্যদিকে আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক রঞ্জন সেন বলেন, জানুয়ারি মাসের চার তারিখে চিনি শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য প্রতি দু বছর অন্তর বেতন বৃদ্ধি হয়, আন্দোলন না করলে এরা বেতন দিতে চান না, আমরা তার জন্য পত্র দ্বারা ওনাদেরকে অবগত করেছিলাম। ওনারা আমাদের সাথে দুটো বৈঠকে বসেছিলেন ঠিকই, কিন্তু যা বেতন ওনারা দিতে চেয়েছেন সেটা যৎসামান্য, শ্রমিকদের দাবি অনুযায়ী আসছে না। এদিনের এই বিক্ষোভের ফলে কর্তৃপক্ষটি কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।